এবার ভারতীয় নৌবাহিনীতে ফের ঘাতক সাবমেরিন। ফের ভারতীয় নৌবাহিনীতে এলো স্কর্পিন ক্লাস সাবমেরিন। এই নিয়ে তৃতীয় স্কর্পিন সাবমেরিনের অনুমোদন পেল ইন্ডিয়ান নেভি। মঙ্গলবার মুম্বাইয়ের মাজাগাঁও ডক বিট শিপ বিল্ডার্সে এই সাবমেরিনটি নৌবাহিনীতে সংযুক্ত হয়। নতুন এই সাবমেরিনের নাম আইএনএস কারান্স। তবে কারান্স আগেই ভারতীয় নৌসেনার আওতায় ছিল। 1969 সালের 4 সেপ্টেম্বর থেকে 2003 সালের অগস্ট পর্যন্ত ভারতীয় নৌসেনায় সাহায্য করেছে। সে অংশ নিয়েছিল 1971 সালের যুদ্ধেও। টানা 34 বছর বদন্যতার পর অবসর নিয়েছিল কারান্স। তবে এবার আরও একবার স্বমহিমায় ফিরে এসেছে সে। এই সাবমেরিনটি 67.5 মিটার লম্বা, উচ্চতা 12.3 মিটার। এর হাল ফর্ম টানা ও হাইড্রোপ্লেন বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। সমুদ্রের নিচে অনেক দূর পর্যন্ত যেতে পারে কারান্স। স্কর্পিন সাবমেরিনের বিশেষত্ব, এটি ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন। মূলত অন্য কোনো সাবমেরিনে হামলা চালাতে এটি ব্যবহৃত হয়। রাশিয়া ও সোভিয়েত নেভি এটিকে মাল্টিপারপাস সাবমেরিন বলে। এই ধরনের কিছু কিছু সাবমেরিন থেকে ক্রুজ মিসাইল ছোড়া যায়। আইএনএস কারান্স সাবমেরিনটি শত্রুপক্ষের সাবমেরিনের দিকে নির্ভুল নিশানা লাগাতে সক্ষম। এছাড়া টর্পেডো ও অ্যান্টি শিপ মিসাইল দিয়ে হামলাও চালাতে পারে এটি। যে কোনো প্রতিবন্ধকতা বেরিয়ে আসার ক্ষমতা রয়েছে এর। এর আগে আরও দুটি স্কর্পিন ক্লাস সাবমেরিন পেয়েছিল ভারতীয় নৌবাহিনী। এটি আইএনএস কালবারি ও অন্যটি আইএনএস কান্দেরি। প্রথমত গত বছর ডিসেম্বরে কাজ শুরু করে দিয়েছে। আইএনএস কান্দেরি এখন সমুদ্র ট্রায়ালে রয়েছে। এবার পালা আইএনএস কাঞ্জারের, আর এর এটি লঞ্চ করল। তবে শুধু এই তিনটি নয়, মোট 6টি সাবমেরিন প্রজেক্ট রয়েছে ভারতের হাতে। 2020 সালের মধ্যে সেগুলি লঞ্চ করে যাওয়ার কথা।